আজকে এই ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিএসসি নার্সিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা পশ্চিমবাংলার বাইরে থেকে বিএসসি নার্সিং করছে, সাপোজ ব্যাঙ্গালোর, উড়িষ্যা, ভুবনেশ্বর, বিভিন্ন জায়গা থেকে হতে পারে, চেন্নাই থেকে, পুনে থেকে, তো তারা সেই সমস্ত ক্যান্ডিডেটরা কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাদের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটার ভ্যালু কি সেম, না অথবা সেই সার্টিফিকেটটার পর কি ওয়েস্ট বেঙ্গলে এসে তারা রেজিস্ট্রেশন করতে পারবে, বা সেই সার্টিফিকেট দেখিয়ে কি কোনো গভর্নমেন্ট সার্ভিস তারা পেতে পারবে, এইটার ডিটেলস নিয়ে। তো তার আগে তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করছি, সেটা হচ্ছে তোমরা যারা বিএসসি ক্যান্ডিডেট তারা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাত্র 28টা কলেজ আছে, যার মধ্যে 10টা আছে গভর্নমেন্ট নার্সিং কলেজ, একটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটিজ, এবং বাকি হচ্ছে প্রাইভেট কলেজ। তো এই সমস্ত কলেজগুলো মাত্র 28টা মানে কলেজের সংখ্যা, এবং তাদের যে সীমিত সিট সংখ্যা, সাপোজ ওই 1754 না এরকম একটা সিট সংখ্যা আছে, তো এই যে সিট সংখ্যা এটা প্রত্যেক বছর ভ্যারি করে, বাট কলেজটা 28টা আমি 2019 ডাটাবেসের উপর নির্ভর করে বলছি। এটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর ডাটাবেস যেটা আছে অফিসিয়াল ডাটাবেস, তার বেসিসে আমি তোমাদেরকে এই ভিডিওটা তৈরি করছি। এবং আজকে তোমাদেরকে জানাবো যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএসসি নার্সিং করার সত্যি অনেক মানে দৃঢ় মন থেকে ইচ্ছা ছিল এবং তারা পশ্চিমবাংলায় সুযোগ পায়নি বলে আউট অফ বেঙ্গল, সেটা হতে পারে ভুবনেশ্বর, উড়িষ্যার কোনো জায়গা, চেন্নাই, ব্যাঙ্গালোর, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাঙ্গালোরটাই দেখা যায়। তো তোমরা যদি সেই জায়গা থেকে করে থাকো যে নার্সিংটা 4 বছরের বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং, তো সেক্ষেত্রে তোমাদের যে সার্টিফিকেটটা এটা কি ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যালিড না ভ্যালিড না। তো দেখো আমি ভোটের মধ্যে সেই কোশ্চেনটাই করেছি, তো একটা রেজিস্ট্রেশনের ব্যাপার থাকে, যেরকম আমাদের কোনো বাইক চালাতে গেলে একটা লাইসেন্সের প্রয়োজন হয়, ঠিক এরকমই তুমি 3 বছরের জিএনএম নার্সিং বলো অথবা 4 বছরের বিএসসি নার্সিং বলো, তোমরা যখনই এই পড়াশোনাটা কমপ্লিট করবে 4 বছরের বা 3 এমের এই নার্সিং এর কোর্স গুলা, তারপর তোমাদেরকে কি করতে হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট নার্সিং কাউন্সিলিং এর যে বোর্ড আছে সেখানে তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হয়। তো এই রেজিস্ট্রেশনটা করতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াটা মেনটেন করে তোমাদেরকে চলতে হবে, এবং তারপরই তোমাদের যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশন এটাকে বলা হয় রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশনটা তোমাদেরকে দেওয়া হবে এবং এই যে রেজিস্ট্রেশন আইডিটা থাকে এই আইডিটা একটা ভ্যালিডিটি টাইম থাকে। তো যাই হোক, এই ডিটেলসটা আমি তোমাদেরকে প্রোভাইড করবো। তো কি কি পয়েন্টগুলো বিশেষত তোমাদেরকে ফলো করতে হবে যারা বাইরে থেকে নার্সিং করছো তাদের জন্য, তো তার আগে একটা শর্টকাটে বলে রাখছি তোমাদেরকে। দেখো তোমরা আউট অফ বেঙ্গল করো না কেন, কিন্তু যদি সেই ইনস্টিটিউশনটা তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর অন্তর্ভুক্ত হয় এবং আরো যে পয়েন্টগুলো আছে সেগুলো কি কি আছে আমি তোমাদেরকে জানাচ্ছি। আমরা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর অফিসিয়াল সাইট, এবং এখানে তোমাদের যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাইরে যে কোনো স্টেট থেকে তোমরা নার্সিং করে আসার পর ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন করতে গেলে কী কী স্টেপ তোমাদের ফলো করতে হয় সেই সমস্ত কিছু বলবো। তার আগে জানবো এডুকেশন কোয়ালিফিকেশান। তো এডুকেশনের কোয়ালিফিকেশানটা এখানে তোমাদের দেখো মার্কশিট, যদি তোমরা জিএনএম করে থাকো বা বিএসসি, ফার্স্ট আমি জিএনএমটা বলছি, 10+2 এক্সামিনেশনের জিএনএম এর 40% মার্কস থাকতে হবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টের, আর 2 কপিজ যেটা তোমাদের ভার্নিকুলার সাবজেক্ট থাকে অ্যান্ড 3 কম্পালসারি সাবজেক্ট, এক্ষেত্রেও তোমাদেরকে বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও সেম থাকবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশে 45% মার্কস 10+2 থাকতে হবে। আর একটা ব্যাপার থাকছে, সেটা হচ্ছে এখানে দেখো 35% যদি এসটি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে, আর বিএসসি নার্সিং এখানে 3 ইয়ার্স বা 3.5 ইয়ার্সের যে জিএনএম নার্সিং হয় সেক্ষেত্রে ক্যান্ডিডেট অ্যান্ড 4 ইয়ার্স মার্কশিট অফ বিএসসি ক্যান্ডিডেট। যদি তোমরা জিএনএম এর কোর্স হয় সাপোজ 3 বছরের, আর সাধারণত 3 বছরের হয়ে থাকে, আর বিএসসিটা হয়ে থাকে 4 বছরের, তো সেক্ষেত্রে তোমাদের 50% মার্কস তোমাদেরকে কিন্তু জিএনএম বলো, যদি তোমরা জিএনএম ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে জেনারেল নার্সিং এর ক্ষেত্রেও 50% মার্কস থাকতে হবে, আর যদি বিএসসি 4 বছরের বিএসসি নার্সিং করে থাকো সেই 4 বছরের বিএসসি নার্সিংয়ের জন্যও কিন্তু 50% মার্কস। এটা কিন্তু আমি থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ইন্ডিভিজুয়ালভাবে বলছি, মানে থিওরিতেও তোমাদের 50% নাম্বার থাকতে হবে আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 50% নাম্বার তোমাদের নার্সিংয়ের যে সার্টিফিকেটটা থাকবে তার মধ্যে থাকতে পারবে, তো তারপরই তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই প্রসিডিউরটা কী আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ফুল ডিটেলসে আরও জানতে পারবে। তবু আমি তোমাদের এটা ডিটেলসে বলছি, দেখো মাত্র 30 টাকা দিয়ে তোমাদেরকে এই যে সার্টিফিকেটটা এটা ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে একটা সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস দিয়ে। কী কী লাগবে ডকুমেন্টস সেটা তোমাদেরকে জানাচ্ছি।
দু কপি সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ লাগবে। আর এই যে ফটোগ্রাফটা তোমরা তুলবে, এটা কিন্তু নার্সিংয়ের যে পার্টিকুলার ড্রেসটা তোমাদের আছে সেই পার্টিকুলার ড্রেসটা পরে তোমাদেরকে কিন্তু মানে প্রফেশনাল যে ড্রেসটা আছে, ইউনিফর্ম, প্রফেশনাল ইউনিফর্মটা পরে তোমাদের ছবিটা দিতে হবে। এর সাথে সাথে টু কপিজ অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য প্রেজেন্ট কাউন্সিলিং অফ দ্য ক্যান্ডিডেট। তোমরা যে স্টেট থেকে নার্সিংটা, সেটা জিএনএম বলো বা বিএসসি বলো, সেই নার্সিংটা পাস করবে, তার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দু কপি তোমাদেরকে দিতে হবে। আর ওয়ান কপি ডিপ্লোমা সার্টিফিকেট ফর জিএনএম, যদি জিএনএম হও সেক্ষেত্রে এক কপি দিতে হবে। আর ওয়ান কপি ডিগ্রি সার্টিফিকেট, যদি বিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে বিএসসি সার্টিফিকেটটা তোমাদের দিতে হবে। এর সাথে সাথে কি আর লাগবে, ওয়ান কপি অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি ক্লাস, মানে মাধ্যমিকের একটা অ্যাডমিট কার্ড লাগবে, হায়ার সেকেন্ডারির এক্সামিনেশনের অল ডকুমেন্টস ডেট অফ বার্থ প্রুফের সাথে তোমাদের লাগবে, আর মার্কশিট এটা তো লাগবেই আমি বলে দিলাম। তো আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যখন তোমরা এই যে অ্যাপ্লিকেশনটা করবে, অ্যাপ্লিকেশনটা পাওয়া করার পর তোমাদের এনওসির ফুল ফর্ম হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। তো ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে একটা এনওসি সার্টিফিকেট তোমরা পাবে, সেই এনওসিটা যখন অফিসিয়ালভাবে রিসিভ করবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের পর ডিউ টু কোর্স, তো তোমরা যে WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের যখন তোমরা রেজিস্ট্রেশনটা করবে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের সার্টিফিকেটটাকে কাজে লাগাবার জন্য বা তোমরা কর্মরত পাওয়ার জন্য, তখন কিন্তু পুরনো যে তোমাদের কাউন্সিলিং থেকে তোমরা নার্সিংটা পাস করেছো, সেটা জিএনএম বা বিএসসি, যা যে সমস্ত ক্যান্ডিডেটরা যেটা করেছো তাদের জন্য কিন্তু সেটা, তো সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের ক্যান্সেল হবে এবং তোমাদের নতুন করে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের অন্তর্গত রেজিস্ট্রেশন দেওয়া হবে। তো এই রেজিস্ট্রেশনটা তোমাদের 5 বছরের জন্য ভ্যালিড থাকে এবং তোমাদের একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে, দ্য ট্রেনিং ইনস্টিটিউশন অফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান কাউন্সিলিং। এটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমি প্রথমেই বলেছি যে কোনো ইনস্টিটিউশন থেকে তোমরা করো না কেন, সেটা কিন্তু এই যে রিকগনাইজ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের অন্তর্গত হতে হবে। আর যে তোমাদের সার্টিফিকেটটা আছে, সার্টিফিকেটটা পুরনো সার্টিফিকেটটা ক্যান্সেল করার জন্য তোমাদেরকে একটা এখানে সেলফ ডিক্লারেশন দিতে হবে, সেই পয়েন্টটাও এখানে মেনশন করে দেওয়া আছে। আর এই যে সার্টিফিকেটটা হবে এটা হচ্ছে তোমাদের 5 বছরের জন্য ভ্যালিড থাকে, 2000 টাকা অ্যাটলিস্ট তোমাদেরকে পে করতে হবে। আর এখানে অ্যাজ পার অর্ডার 15GB CIR 2005 INC ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের অন্তর্গত এই রুলসটা সমস্ত কিছু তোমাদেরকে ফলো করতে হবে। তো এই ছিল কিছু ডিটেলসটা, যারা আউট অফ বেঙ্গল থেকে নার্সিং করছো সেটা জিএনএম বা বিএসসি তাদের সবার জন্যে। তো এইভাবে তোমরা চাকরির জন্যে বিনা চিন্তায় মানে বাইরে থেকে নার্সিং করে ওয়েস্ট বেঙ্গল এসে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো এবং তোমাদের যে সার্টিফিকেট সেটা সম্পূর্ণ ভ্যালিড মানা হবে। তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী কী ছিল সেটা তো আমরা জেনে নিলাম, এরপর বিষয়টা হচ্ছে যে গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপারটা। তো দেখো গভর্নমেন্ট সার্ভিস কিন্তু অবশ্যই তুমি পেতে পারো, কিন্তু এখন যেটা হচ্ছে ক্যান্ডিডেটের সংখ্যা দিন বাই দিন অনেক বেড়ে যাচ্ছে, কলেজের সংখ্যা বাড়ছে, তো তারপর যে কম্পিটিশনটা কিন্তু এতটা ইজি না। বেঙ্গলের মধ্যে বলো বা অল ওভার ইন্ডিয়ার মধ্যে বলো, যেরকম ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা বাড়ছে, ইঞ্জিনিয়ারদের সংখ্যা বাড়ছে, সেরকম বিএসসি নার্সিং এবং জেনফার নার্সিং যেটা হচ্ছে, এছাড়া জিএনএম নার্সিং, এদের সংখ্যাও কিন্তু অনেক বাড়ছে। কিন্তু যে ভ্যাকেন্সিটা বের হয় গভর্নমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু খুব লিমিটেড থাকে, মানে 1000 জনের মধ্যে সাপোজ 2 থেকে 3 জনকে সিলেক্ট করে, তো সেক্ষেত্রে অবশ্যই কম্পিটিশনটা ইজি হবে না। আর নার্সিংয়ের যে কোর্সটা এটা কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোর উপরই, থিওরিটিক্যাল নলেজ যেরকম তোমাদেরকে থাকতে হবে তার সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজটা একটা খুবই বড় ভাইটাল ম্যাটার এখানে। তো তোমাদের যদি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল নলেজটা থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে থাকে, তাহলে অবশ্যই এই কম্পিটিশনটাকে তোমরা ক্র্যাক করে একটা গভর্নমেন্ট সার্ভিস তোমরা পাবে। যেহেতু তোমাদের সার্টিফিকেটটা সমান ভ্যালু, একটা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যে ভ্যালুটা পাচ্ছে তার সার্টিফিকেটে, পশ্চিমবাংলার ভেতর থেকে বিএসসি নার্সিং বা জেনফার থ্রু বিএসসি নার্সিং করো বা জিএনএম নার্সিং করে ঠিক সেম ভ্যালুটাই পাচ্ছ তোমরা আউট অফ বেঙ্গলের যে কোনো রাজ্য থেকে তোমরা যদি জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং করে থাকো তাদের জন্য। তো আশা করছি মনটাকে মানে যে চিন্তাটা ছিল তোমাদের মনের মধ্যে বা মন ভাঙার কোনো ব্যাপার নেই, এবং যে ডাউটটা এটা আশা করছি ভিডিওটা দেখার পর অবশ্যই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখনো যদি এতটুকু ডাউট তোমাদের মধ্যে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও, আর এর থেকেও বেশি সহায়তার জন্য তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের সাহায্যে যোগাযোগ করতে পারো, যেটা লিংক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো যাই হোক ভিডিওটা আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করবে,
প্রথম বারে এটা সাবস্ক্রাইব করবে আর যে সমস্ত বন্ধুরা তোমাদের বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং করছে তাদের সকলের মধ্যে ভিডিওটা যেন শেয়ার করবে যাতে তাদের কাছেও এই ইনফরমেশনটা পৌঁছে যায় এবং তারাও অন্য যে বন্ধুরা ফিউচারে করবে তাদের যে ডাউটটা যেন থাকে তাদের এই ডাউটটা যেন তারা ক্লিয়ার করে দিতে পারে।